নমস্কার বন্ধুরা, সুপ্রিয় ডেইলি ব্লগ কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমি নিয়ে চলে এসেছি পনিরের একটি নতুন রেসিপি। তো বিনা টমেটোর দিয়ে খুবই কম মশলায় কিভাবে আজকের পনিরটা রান্না করি, তো চলো দেখে নেওয়া যাক। খেতে অত্যন্ত সুস্বাদু এবং হাতে যদি টাইম না থাকে তো এই রেসিপিটা একবার ট্রাই করে নিতে পারো, খুবই কম টাইমে এবং খুবই জলদি হয়ে যায়। তো দেখতে যেমনটা সুন্দর লাগছে খেতেও কিন্তু তার থেকে আরো ভালো লাগবে। তো দেখো, আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি একটুখানি ছানা। তো পনির কিছুটা টুকরো করে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম দুটো কাঁচা, একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা, আর 2 টেবিল স্পুন পোস্ত নিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। তো দেখো, আমি একটা স্মুথ পেস্ট করে নিয়ে নিয়েছি। তো এবারে একটু গরম জল নিয়েছি, আর গরম জলে এখানে নুন আর হলুদ মিশিয়ে নিচ্ছি। তো সব আর এখানে দেখো কেটে রাখা পনির একটু জিরের গুঁড়ো দিয়ে লো ফ্লেমে ভেজে নিচ্ছি, আর ফ্লেমটা কিন্তু হাইতে দেব না, না হলে পনিরটা রাবারি হয়ে যাবে সেই জন্য। তো এখানে লো ফ্লেমে পনিরগুলো সব ভেজে নেব। আর আমি যে হলুদ জলটা বানিয়ে রেখেছিলাম, তো এবারে পনিরটা ভেজে সেই হলুদ জলে দিয়ে দেবো। আর তোমরাও কিন্তু পনিরটা ভেজে গরম জলে দিয়ে দেবে, দেখবে খুবই সফট হয়ে গিয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখো, আমি সবকটা পনির ভেজে নেব। আমার পনিরটা ভাজা হয়ে গিয়েছে, এবার পনিরগুলো গরম জলে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু একবারে সব পনিরগুলো ভাজছি না, তো আবার বাকি পনিরগুলো যে ছিল ভেজে নেব। পনির ভেজে নিয়ে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে দিলাম। তো আমি এখানে জিরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো কিছু গোটা মশলা। তো আমি এখানে একটা দারচিনি, তেজপাতা, গোলমরিচ দিয়ে নিয়েছি, আর একটা এলাচ। তো দিয়ে আমি এখানে আগে থেকে একটা পেঁয়াজ আদা রসুন বেটে রেখে দিয়েছিলাম, তো সেটা এখন দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আর আমি যে এখানে পোস্ত বেটে রেখেছিলাম তো পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর দেখো, আমি এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো। তো এগুলো দিয়ে আবারও ভেজে নেব। তো তোমরা দেখতে পারলে আমি কিন্তু বেশি মশলা ইউজ করছি না, কি বেশি পেঁয়াজও দেওয়া হয়নি, কি টমেটোও দেওয়া হয়নি। তো দিয়ে এবার যে মশলার জলটুকু ছিল পোস্ত বাটার জল দিয়ে দিলাম, গুঁড়ো মশলা দেওয়া দিয়েছি সেই জন্য মশলাটা লেগে যাবে যেতে পারে। মশলা দিয়ে আরো কিছু সময় ভেজে কষিয়ে নেব। তো দেখো, আমার মশলা কিন্তু একদমই ভাজা হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। তো এই প্রসেসে আমি কিছুটা গাজর কেটে রেখেছিলাম, তো দিয়ে দেব। আর গাজরটা কিন্তু একদমই অপশনাল, তোমাদের ইচ্ছা হলে দিতে পারো। তো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গাজরটা সিদ্ধ হওয়ার জন্য। দেখো, আমার পুরো মশলার কষানো হয়ে গিয়েছে, আর গাজরটাও একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দেব জল। আর দেখো, আমি যে পনির ভিজিয়েছিলাম সেই জলটা দিয়ে দিয়েছি। আমি এখানে খুবই অল্প পরিমাণে জল নিয়ে নিয়েছি। আর দেখো, জলটা যেহেতু গরম ছিল তো আমার তরকারিটাও ফুটে গিয়েছে। তো এবার শেষ পর্যায়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা। আর দিয়ে এবার 1 চামচ আমি এখানে গরম মশলা দিচ্ছি, আমি গরম মশলাটা আগে দিয়ে নিই সেই জন্য, আর লাস্ট দিলে কিন্তু দারুণ লাগে। তো গরম মশলা দিয়ে আমি এখানে 1 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর দেখো, 1 মিনিট পরে আমি স্ট্যান্ডিং এ রেখেছিলাম, আর দেখো আমার তরকারি একদম রেডি হয়ে গিয়েছে। আর আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে বাড়িতে একবার নিশ্চয়ই